বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম করি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন পরিবারে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর উপস্থিতি পরিবারটিকে এমনভাবে প্রভাবিত করে যে একটি সাধারণ পরিবারের কোনো ছন্দই আর সেখানে খুঁজে পাওয়া যায় না। আর একটি পরিবারে যখন দুটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উপস্থিতি ঘটে, সেই পরিবারটিকে তখন প্রতিটি মুহূর্তে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। কিন্তু আসলে কিভাবে এই পরিবারগুলো চলে, পরিবারগুলোকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা জানব আজ আমাদের আজকের এই আয়োজনে। আর আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর মাহফুজা খানম, সভাপতি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ, চেয়ারপারসন খেলাঘর। উপস্থিত আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাহমিদ হোসাইন আকিফ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মাস্টুর আহমেদ হিমেল। দর্শক, ওরা দুই ভাই। আর উপস্থিত আছেন আকিফ এবং হিমেলের মা সিরাত মুনিরা চৌধুরী। দর্শক, চলে যাচ্ছি আলোচনায়। আর আলোচনার শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে চলে যাব আমরা হিমেল আর আকিফের কাছে। হিমেল, কেমন আছো? ভালো আছি। আকিফ, ভালো নেই? ভালো আছো? আজকে কোথায় এসেছো তোমরা? আর টিভিতে এসেছো। এর আগে এসেছো এখানে? হ্যাঁ, এসেছি আমি। কেন এসেছিলে? নাচের জন্য। আমার মনে হয় তোমরা ছবিও এঁকেছো। মনে পড়ছে সেটা? আগে মনে পড়ছে। কিসের ছবি এঁকেছিলে সেটা মনে পড়ছে? এই ছবিগুলো এঁকেছিলে? আকিফ, কি করতে বেশি ভালো লাগে, ছবি আঁকতে নাকি গান করতে নাকি নাচ করতে? গান গাইতে, ছবি আঁকতে, দুটোই? আচ্ছা, তাহলে আমাদেরকে কি আজকে গানও শোনাবে আকিফ? আর ছবি যে এঁকে নিয়ে এসেছো আমাদের জন্য সেগুলো দেখাবে, তাই না? আমি শুনেছি আকিফ একটু একটু পড়াশোনা করে, আসলে সত্যি সেটা? আচ্ছা, কি পড়ে? বাংলা, ইংরাজি, অঙ্ক? অঙ্ক সব পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক পড়াশোনা করে। কিন্তু আমি শুনেছি মা বলেছে যে আকিফ খুব চমৎকার কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা কি ঠিক? ভালো লাগে তেলাওয়াত করতে? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে যে তুমি পড়াশোনাও করছো, ছবি আঁকছো, গান গাইছো, আবার কোরআন শরীফ তেলাওয়াতও করছো, চমৎকার। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমি এবার হিমেলের সাথে কথা বলবো। যাবো হিমেলের কাছে, কথা বলি। হিমেল, তোমার কি কি করতে ভালো লাগে? নাচ, খেলাধুলা, আর্ট। আর্ট, খেলাধুলা কি খেলো তুমি? টেবিল টেনিস। টেবিল টেনিস খেলো? আর মানে ক্রিকেট, ফুটবল এগুলো খেলো না? ফুটবল পাই না। আচ্ছা, ক্রিকেট কি খেলা হয় একটু একটু? মাঝে মাঝে খেলা, মাঝে মাঝে খেলা হয়। আর ছবি আঁকার কথা বলছিলে, কিসের ছবি আঁকতে বেশি পছন্দ করো? অঙ্কন আর্ট স্কুল যে। কিসের ছবি আঁকো বেশি, গ্রামের ছবি নাকি আকাশের ছবি নাকি গাছপালার ছবি? পয়লা বৈশাখে তো বিজয় দিবস, এইসব ছবি আঁকতে বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা, আর গানের কথা বলেছো, নাচের কথা বলেছো, দুটোই করছো? গান আগে করেছিলাম, এখন আর করি না। এখন আর করো না, নাচ করছো। আমি শুনেছি তুমি পড়াশোনা করো। তুমি কোন ক্লাসে পড়ছো হিমেল? ক্লাস ফোরে পড়ছো তুমি? আচ্ছা, কি কি বই পড়তে হয় তোমাকে ক্লাস ফোরে? বাংলা, ইংলিশ, অঙ্ক, অনেকগুলো করতে হয়, তাই না? কোনটা বেশি ভালো লাগে? ইংলিশ। ইংলিশ পড়তে বেশি ভালো লাগে? আচ্ছা, আর আকিফের মতো তুমি কোরআন শরীফও তেলাওয়াত করো? হ্যাঁ, নামাজও পড়ি। নামাজও পড়ো? হ্যাঁ। বাহ, কি চমৎকার! তাহলে কি তুমি দুই ভাই একসাথে নামাজ পড়ো? হ্যাঁ, হুজুর আসলে পড়ি। হুজুর আসলে পড়ো, আর কোরআন শরীফও দুই ভাই হুজুর আসলেই পড়ো, তাই না? আচ্ছা, আকিফ কি কি করে? আমার ল্যাপটপে গান শুনে, ল্যাপটপে। ল্যাপটপে গান শুনে? তাহলে হিমেল ল্যাপটপে গান শুনে না? শুনে আমার নিজের ল্যাপটপে। তোমার নিজের ল্যাপটপে? তাহলে কি আকিফের জন্য একটা আলাদা ল্যাপটপ আছে? না, মামুটা নিয়ে নিছে ওই। খেলাধুলা করা হয়? খেলি। কি খেলি? আমরা কি খেলা করি দুই ভাই একসাথে? আমি টেবিল টেনিস আর ও বাস্কেটবল। ও, আকিফ বাস্কেটবল খেলে, এটা যে জানলাম এই মাত্র। তাহলে দুই ভাই খুব ভালো এক খেলোয়াড়, তাই না? ওকে, অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, আরো কিছু জানবো মায়ের কাছ থেকে। আমার কাছে যাই, কথা বলি। থ্যাংক ইউ সিরাত মুনিরা। এই যে দুটো সন্তান আপনার, আকিফ এবং
হিমেল তারা তো অনেক কিছু করতে পারে, তারা গান করতে পারে, পড়াশোনা করতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, নাচ করতে পারে, এই যে পারে এটা কিভাবে সম্ভব হয়েছে? একটা সময় নিশ্চয়ই এগুলো পারতো না তারা, কারণ ওরা দুজনেই স্পেশাল। মানে একটা লম্বা সময় পাড়ি দেওয়ার পর আজকের এই দৃশ্য পাচ্ছেন, এই মাঝে কত যে যন্ত্রণা, ছেঁড়া কাটা, কত যে অযোধ্যায় পানি পড়েছে বুঝাতে পারবো না। তবে হ্যাঁ, মানে সহ্যের তো অবশ্যই সহ্য, সময় সব সহ্য খালি বলবো না, সময় বোধ হয় ফ্যাক্টর, সব কিছুটাকে যদি জয় করা যায়। যদি উপরের দিকে তাকাই অবশ্যই হতাশা, আর নিচের দিকে তাকালে মনে হয় জি শেষ পর্যন্ত পেরেছি। তো অবশ্যই আমরা অত্যন্ত খুশি ওদের এই ডেভেলপমেন্ট দেখে। আপনার কাছে এটাই জানতে চাইবো এবার যে এই যে দুটো বাচ্চাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। এই চ্যালেঞ্জগুলো কি কি ছিল? যাচ্ছে এবং যাই না কোথায় এর শেষ। তবে প্রথমে যেটা বলতে চাচ্ছি, এই ধরনের বাচ্চা যাদের ঘরে আছে, শুধু বাবা মা কখনো এনাফ না, সাথে সেখানে নানা নানি বা দাদা দাদি যারা আছেন তাদের এত ভূমিকা। আজকে আমার এই সন্তানের যা কিছু দেখছেন, হ্যাঁ, ওর দাদির অবমান তো, এবং ওর নানা দাদি, ওর খালা মামা চাচা, মানে কার কথা, ফুপু কেউ বাদ নেই, সবাই যেভাবে মানে সবার কাছে সহযোগিতা পেয়েছি এই জন্যই ওরা আজকে এরকম। তো আমি যেটা বলবো, সবার সান্নিধ্যে যদি থাকা যায়, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমাদের তো মেনে নিতেই হবে, আজকে যারা নর্মাল ওদের মতো তো ওরা না। হ্যাঁ, এটা তো বললেই তো হলো না। তারপরে ধরেন না পাওয়ার মাঝে যা কিছু পাই সেটাই বা কম কি। আরও কথা জানবো হিমেল আর আকিফ সম্পর্কে আপনার কাছে মাহফুজ আপার কাছ থেকে ফিরে। ধন্যবাদ আপনাকে মাহফুজ আপা। আমরা সাধারণত আমাদের এই যে সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে, যে শিশুগুলো আছে, তাদের উন্নয়নের জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা সবসময় বলছেন যে এদের জন্য দরকার একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেখানে ওদের গ্রহণযোগ্যতা থাকবে, তাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে, তবে কিন্তু এরা খুব সহজেই কী হতে পারে, সমাজের মূল স্রোতের সাথে সম্পৃক্ত হতে পারবে, দেশের উন্নয়নে এগিয়ে যাবে, এই দেশের সম্পদে পরিণত হবে। কিন্তু গ্রহণযোগ্যতার জায়গাটা এখনও তৈরি হচ্ছে না, আর এই গ্রহণযোগ্যতাটা যতদিন না তৈরি হবে ততদিন পর্যন্ত কিন্তু ওরা পিছিয়েই থাকবে। আপা, এক্ষেত্রে কী করা যায়, কেন হচ্ছে না? এটা আমি বলবো যে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, অন্য সাধারণ শিশু বা সুস্থ শিশু যাকে বলি আমরা, তার যতগুলো অধিকার আছে একজন শিশু হিসেবে, আমি মনে করি এই শিশুরাও একেবারে সেই সমান অধিকার নিয়ে তারা জন্মায়, এবং দেশ, সমাজ, পরিবার এই অধিকারটা তার দিতে বাধ্য বলে আমি মনে করি। আজকে অনেক দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, এক সময় এই দৃষ্টিভঙ্গিটা ছিল মা বাবা লুকিয়ে রাখতেন, আছে কিন্তু মা বাবা লুকিয়ে রাখেন না। এবং যে কথাটা একটু আগে আপনি বললেন যে মূল স্রোতের সঙ্গে তাদেরকে মার্চ করানো, তাদেরকে অংশগ্রহণ করে, প্রত্যেকটি কাজের সঙ্গে অংশগ্রহণ করে তারা যেন অন্যদের সঙ্গে চলতে পারে, সেই কাজটি কিন্তু শুরু হয়েছে। অনেক বাচ্চা আমাদের খেলাঘরের, মূল খেলাঘরের সঙ্গে কিন্তু তারা যুক্ত আছে। তো আমি যেটা বলবো যে একটা পরিবার, একটা সমাজ এবং একটা দেশ, রাষ্ট্র কাঠামো কিন্তু তাদের জন্য করবার রয়েছে। আমরা সবাই মিলে তাদের সেই অধিকারটা দেব বলে আমি, আমাদের যা সুস্থ যদি বলি সেই অর্থে, আমি এই কথাটি বলতে চাই না সুস্থ বা অন্য কথা, কিন্তু তাদেরকে আমরা এই বুঝের জায়গাটাতে আমরা নিতে পেরেছি, আমাদের যারা শিশু কিশোর খেলাঘর যারা করে। খেলাঘর আপা একটি অনেক পুরনো এবং অনেক জনপ্রিয় একটি সংগঠন শিশু কিশোরদের, এবং এটা আসলে শিশুদের মানসিক বিকাশ ঘটাতে, উৎকর্ষতা সাধনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আজকে বছরের পর বছর। তো আমরাও এটাই চাইবো, আপনাদের এই যে কার্যক্রম আমরা অভিভূত হয়েছি, আরও চাইবো যে আরও বৃহৎ পরিসরে আপনারা যারা আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো রয়েছে, মানুষগুলো রয়েছে, তাদেরকে সুযোগ দেবেন। এই যে আপনাদের নাচের ক্লাস হয়, গানের ক্লাস হয়, ছবি আঁকার ক্লাস হয়, আমাদের এই বাচ্চারা কিন্তু অসাধারণ। কোনো কোনো বাচ্চা আছে এত চমৎকার ছবি আঁকে, এত চমৎকার গান করে, এত চমৎকার নাচ করে, তো ওরা যদি সুযোগটা পায়, আপা, তাদের জন্য আলাদা কোনো ইনস্টিটিউশন নাই, যেই কারণে হয়েছে কি তাদের যে এই যে তাদের প্রতিভাগুলো বিকাশ ঘটাবে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা বৃহৎ পরিসরে আমাদের এই শিশুদেরকে সুযোগ দিবেন এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবেন। অবশ্যই অবশ্যই, আমি মনে করি এই শিশুরা আমাদের বাংলাদেশের, এরা সম্পদ, এরা কখনোই যেন আমরা না ভাবি যে তারা আমাদের বোঝা। আপা অসংখ্য ধন্যবাদ। আকিফ, হিমেল, তোমাদের সাথে আরও গল্প করব। তোমরা কি কি পছন্দ করো, রান্না করতে পারো?
রান্না করতে পারে স্কুলে শেখায় স্কুলে শেখায় তাই না ওটা জানবো কি কি রান্না করতে পারে কি কি খেতে পারে আব্বু আম্মুকে রান্না করে খাইয়েছে কিনা আর এর বাইরে কি কি কাজ করে আমরা জানবো একটা ছোট্ট বিরতিতে যাব তারপর হ্যাঁ দর্শক অটিজম নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরব কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আবারও ফিরে যাচ্ছি আলোচনায় হিমেল এবং আকিফ তোমাদের কাছে জানতে চাইব এবার তোমরা কি করতে বেশি পছন্দ করো রান্না করতে নাকি খেতে আর হিমেল হিমেলের কি পছন্দ খেতে কোন খাবারটা বেশি পছন্দ কফি ও বাবা তুমি কি কফি বানাতে পারো তাহলে কফি এখনো শিখি নাই শিখি নাই তাহলে কে বানিয়ে দেয় তৈরি করে দেয় কে কফিটা মা বড় করে দেখিয়ে দিয়েছে মা তৈরি করে দেয় বাবার কোন কাজে সাহায্য করে হিমেল কাপড় ড্রয়ারে ঢুকিয়ে দেয় কাপড় বাহ খুব ভালো কাপড় গুছিয়ে কাপড় ড্রয়ারে ঢুকিয়ে দেয় আর আকিফ কি করে কাপড় গোছায় গোছায় আর বাবার সাথে কি বাজারে যায় যায় নাকি আচ্ছা তাহলে খুব ভালো আমি জানি আকিফ আর হিমেলের দাদি আছে আকিফ হিমেলের সাথে থাকে দাদির কথা একটু শুনি কি দাদি অনেক আদর করে তাই না হ্যাঁ আকিফকে আদর করে না হিমেলকে বেশি আদর করে দাদি দুইজনকে সত্যি কথা দুইজনকে দুইজনকে আদর করে খুব আমাকে আদর করতে হয় আমার দাদা আগে আচ্ছা তাহলে দাদা দুইজনকে অনেক বেশি আদর করে এটাই তো আর দাদিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে আকিফ না হিমেল আমি তুমি বেশি ভালোবাসো আকিফ তুমি দাদুকে ভালোবাসো না আকিফও ভালোবাসে তাহলে দাদুকে দুজনেই অনেক বেশি ভালোবাসে আকিফ এবং হিমেল তোমরা ঘরে অনেক কাজ করো মা বলেছে জানো মা বলেছে যে তোমরা অনেক লক্ষ্মী অনেক হেল্প করে মাকে বাবাকে লক্ষ্মী ছেলে হয়ে থাকে আর কি কি করে দাদির সাথে কীরকম ভাবে তারা সময় কাটায় নিজেরা কিভাবে সময় কাটায় কিভাবে তারা কোরআন শরীফ রিসাইট করে আমরা এগুলো একটু দেখে আসবো এখন আমরা তোমাদের বাসায় যাব নিয়ে যাবে আমাদেরকে হ্যাঁ নিবে আমাদের সবাইকে নিয়ে যাবে তোমাদের বাসায় হ্যাঁ নিব সবাইকে নিয়ে যাবে খুব খুশি আমরা আমরা আকিফদের বাসায় এখন যাব দর্শক চলুন আমরা এই মুহূর্তে আকিফদের বাসায় যাব এবং দেখে আসব আকিফ এবং হিমেল তারা কিভাবে সময় কাটায় কি কাজ করে বাসায় পরীক্ষা করে দেখলাম যে তাদের মেধা আছে তাদের বুদ্ধি আছে এবং আমি যেভাবে মাখরাজ উচ্চারণ করি তারা সেইভাবে দু একবার বলার পরপরই তারা মাখরাজ উচ্চারণ করতে পারে যে সে ভালোভাবে কথা বলতে পারে না সে উচ্চারণ করতে পারে না বাংলা কিন্তু আরবি সে একবার মুখস্থ হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি তাদের পরীক্ষার মাধ্যমে তারা কোন দিকে তাদের ব্রেনটা যাচ্ছে সেই দিকে যদি তাদেরকে অগ্রসর করা যায় সেই অনুযায়ী তাদের যদি কাজ করা যায় তা আমার মনে হয় যে এরা দেশের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ আমি ওদের দাদি ওদের রাইখে আমি তো যাইতে পারতাছি না এর মা তো স্কুলে থাকে ওরা তো আমার এক মুহূর্ত ঘুমও আসতে দেয় না চোখ বন্ধ করলে দেয় দেখে ওঠা দাদি উঠো Thank you.
সামাজিকভাবে ওদেরকে নিয়ে সবখানে বিপদে পড়তে হয়। কারণ কোনো অনুষ্ঠানে গেলে ওরা তো বোঝে না যে কি হবে, অন্যের জিনিস ধরে খাওয়া শুরু করে দেয়, সেখানে আমরা একটা লজ্জাকর অবস্থার মধ্যে পড়ি। তবে এই অবস্থা থেকে আমার এই দুই ছেলে এখন কিছুটা উন্নতি হয়েছে, এখন ওদেরকে বুঝলে ওরা বোঝে, ওরা কেউ জিনিস ধরে না। এবং আমার ছোট ছেলেকে আমি এই নর্মাল স্কুলে দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি রাখতে পারি নাই, অন্য অন্য ছাত্ররা ওদেরকে টিচ করে, ওদের সাথে ও সমান সমান তালে চলতে পারে না। দুজনে বিউটিফুল মাইন্ডে পড়ায়, স্কুলের সব অনুষ্ঠানে ওরা মানে কালচারাল অনুষ্ঠান বলেন, খেলাধুলা বলেন, সবখানে ওরা মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন আল্লাহর রহমতে দুই ছেলে অনেক ভালো, তারা সব কাজ নিজে করতে পারে এবং বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করে পুরস্কার পায়। এখানে আল্লাহর রহমত এখন ভালোই আছে, আমাদের ছেলে ওখানকার চেয়ে এখানে অনেক ভালো আছে। সরকারের কাছে অনুরোধ, মৃত্যুর পর যেন সরকার ওদেরকে দেখাশোনা বা কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে যেন ওরা যেন বাঁচিয়ে থাকতে পারে এই ব্যবস্থা করে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আকিফ এবং হিমেলদের বাসায়। আকিফ এবং হিমেল, তোমরা তো অনেক কাজ করো, চমৎকার চমৎকার কাজ করো, বিছানা গোছাচ্ছ, তারপর হচ্ছে গিয়া নিজের কাপড় গুছিয়ে রাখছো, নিজে নিজে কাপড় পরতে পারছো, স্কুল ড্রেস পরেছিলে তোমরা যখন ড্রেসটা পরছিল, স্কুল ড্রেস ছিল? হ্যাঁ। আচ্ছা, অনেক কাজ করে। আবার আকিফ, তুমি তো প্লেট ধুয়ে দিচ্ছিলে, এটা তো অনেক বড় সাহায্য করা মাকে, তাই না? হ্যাঁ। হিমেল কি প্লেট ধোয়? ধোয়। হিমেলও ধোয়? আমি আকিফ এবং হিমেলের আমুর কাছে এখন যাব, জিজ্ঞাসা করব এর বাইরে বাইরে আকিফ আর হিমেল কি কি কাজ করে। যাব মার কাছে জিজ্ঞাসা করি এগুলো জানি। হ্যাঁ, থ্যাংক ইউ। সিরাত মুনিরা, আপনি বলেন এবার, এই যে এত চমৎকার চমৎকার কাজ করছে বাচ্চাগুলো, দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং আমার বিশ্বাস দর্শক যারা দেখেছেন তারাও মুগ্ধ হয়েছেন। আপাত হয়েছে নি, আপার কাছে পরে জানতে চাইব এর বাইরে আকিফ আর হিমেল কি করে। এর বাইরে যেমন ওরা মানে বেড়াতে খুব ভালোবাসে, তো এখন ওদের মানে বছরে বেড়াতে নিয়ে যেতেই হবে। বেড়াতে নিয়ে গেলে ইদানিং যেটা দেখেছি, যখন এবার যখন শ্রীমঙ্গলে যাই, হ্যাঁ, ওদের বিভিন্ন যে আগ্রহ যে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো এটা একটা বড় পাওয়া। হ্যাঁ, যেমন আমরা যখন লাওয়াছড়া ফরেস্টে গেলাম, ওখানে মানে বিভিন্ন যে প্রশ্নগুলি করছিল, হ্যাঁ, যে মানে আল্লাহর সৃষ্টি যে বিচিত্র জীবজন্তুগুলো যেগুলো নর্মাল দেখা যায় না, তো
সেগুলো খুব ভালো লাগছিল, বেড়াতে খুব ভালোবাসে। আর ওদের শুক্রবার হলেই নানার বাড়ি ইজ এ মাস্ট। নানা হচ্ছে ওদের মানে খুব প্রিয় একজন মানুষ, ফ্রেন্ড, যাকে না দেখলে হয় না। এবং ওদের ধারণা শুক্রবার হলেই, কারণ যেহেতু আমার আব্বা একজন ডাক্তার, আব্বা খুব বিজি থাকেন, শুক্রবার ছাড়া সময় দিতে পারেন না। তো ওরা জানে শুক্রবারই একমাত্র নানার জন্য, তো শুক্রবার হলে নানার বাড়ি যাওয়া চাই চাই। আচ্ছা, এগুলো তাদের মানে এই কাজের বাইরে বেরোনোর অংশটাও একটা বড় এই অংশ জুড়ে আছে তাদেরকে। ধন্যবাদ আপনাকে মাহফুজ আপা। আপনি দেখলেন যে এই দুটো মানে বাচ্চা, তারা দুজনে বিশেষ চাহিদা সম্পন্ন, কিন্তু তারা যে কাজগুলো করছে চমৎকার। সাধারণ বাচ্চারা বোধহয় এত কাজ করে না। আমি দেখে ছবিগুলো দেখে হিমেল আর তুমি দাদা দুজনের যে কাজ করলে দেখে তো আমি মুগ্ধ একেবারে। এত সুন্দর বিছানা গোছানো, হ্যাঁ, টেনে গোছানো, আবার দেখে খাটের উপরে উঠে আবার ওদিকটা যে জড়িয়ে আছে চাদরটা সেটাও তুমি ঠিক করছো, তারপরে প্লেট ধুচ্ছো, খুবই ভালো, খুবই ভালো। তো আমি যেটা মনে করি যে এদের একটা আসলে প্রশিক্ষণের ভেতর দিয়ে যদি রাখতে পারা যায়, আমি মনে করি তারা মেইন স্ট্রিমের সঙ্গে তারা চলতে পারবে। এটা আমাদের সমাজের সবাইকে বুঝতে হবে। যদি আমরা যারা নাকি মনে করি যে আমরা নর্মাল, তাদেরকে এটা বুঝতে হবে যেহেতু ওরা প্রকৃতি প্রদত্ত একটা অসুবিধায় রয়েছে, প্রত্যেকের দারুণভাবে তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। এবং আমি মনে করি এই যে আমাদের খেলাঘরের কথাতে আমি আবার চলে আসি, আমি অবশ্যই আজকে খেলাঘরের যত আমার তো প্রায় 500 উপরে শাখা আসর আছে সমস্ত বাংলাদেশ জুড়ে, আমি প্রত্যেকটি শাখা আসরের কাছে আবেদন করব না, আমি নির্দেশ দেব যে তোমরা তোমাদের পাড়াতে, তোমাদের যে পাড়াতে যে ইউনিটটি শাখাটি আছে সেখানে, সেই পাড়াতে যে সমস্ত এরকম বাবুরা আছে, সেই ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে অবশ্যই তোমার এই শাখা আসরে আনবে। এবং তোমাদের যে কর্মকাণ্ড আছে সে প্রত্যেকটি কর্মকাণ্ডের ভেতরে তোমরা তাদেরকে অংশগ্রহণ করতে এগিয়ে দেবে এবং তোমরা অবশ্যই নেবে। আমি আশা করি আমার খেলাঘরের প্রত্যেকটি শাখা আসর তাদের এলাকার ছেলে মেয়ে যারা এরকম আছে তাদেরকে তারা ভাই বোন হিসাবে তারা গ্রহণ করবে এবং তাদেরকে মেইন স্ট্রিমের সঙ্গে কাজগুলো করবে। হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা খেলাঘরের প্রতি আপা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম করি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না, বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও।